अंग्रेज ने छोड़ा इंडिया, कांग्रेसी रह गए भैया, शाप ये भारत को कैसा दे दिया। गांधी जी के सब सपने भूले उनके ही अपने, हिंदुओं को जाति में डिवाइड किया, डिवाइड एंड रूल किया, लोगों को फूल किया, इंडिया का पार्टीशन कर दिया। हम थे सोने की चिड़िया, ये लाए चीन समस्या, कश्मीर की बीमारी की क्या है दवा। ये ले आए रोहिंग्या और बंगला घुस बैठिया, माइनॉरिटी को ही बस खुश किया, नीरव को लोन दिया, मोदी पर फोड़ दिया, है लूटने के ये न्यू आइडिया। नीरव को लोन दिया, मोदी पर फोड़ दिया, है लूटने के ये न्यू आइडिया। मध्य प्रदेश को कांग्रेस ने क्या दिया, आइए देखते हैं। गड्ढे थे चौड़े लंबे, बिन तारों के थे खंबे, एमपी में अंधेरा कायम किया, रैपर पे लिखा सरकार में भर्ती किया, बेचारा हिंदू आतंकी हुआ, एंडरसन पुर हुआ, मुलतई में किसान मरा, चंबल में पनपे निर्भय गडरिया। पप्पू तू ही बता, मुंह खोल सिंधिया, कांग्रेस हल है या फिर है समस्या, कांग्रेस हल है या फिर है समस्या। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। বিষয়: ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। এ বিষয়ে পাঠদানে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রিপন হোসেন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি KMH কলেজ, কোটসারপুর, ঝিনাইদহ। আমরা একটি চিত্র দেখতে পারছি, পাঞ্জা। সুতরাং আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। এখানে আমরা যে বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করব তা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কার্যক্রম। এই বিষয়গুলো আলোচনা করলে তোমরা যেটি জানতে পারবে তা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব, এবং তোমরা এটি বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আমরা আলোচনা করব। 1878 সালে লর্ড লিটনের শাসনামলে দেশীয় সংবাদপত্রে কণ্ঠরোধ করার উদ্দেশ্যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লাইসেন্স অ্যাক্ট প্রভৃতি কালা কানুন পাস হয়। তৎকালীন ভারতের একজন নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার নেতৃত্বে ভারতীয় জনগণ এর তীব্র প্রতিবাদ জানায়। 1883 সালে এলবার্ট বিল নামে একটি বিল পাস হলে ব্রিটিশ শাসকদের প্রতি ভারতীয় জনগণের অসন্তোষ ও ঘৃণা আরো বৃদ্ধি পেতে থাকে। দমন নীতি প্রয়োগের পাশাপাশি ভারতীয় জনগণের এই গণবিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা ও দমনের জন্য সুচতুর
ব্রিটিশ সরকার ভিন্ন পথ অবলম্বন করে। অ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন প্রাক্তন সরকারি কর্মচারী বড়লাট লর্ড ডাফিনকে ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ প্রদান করেন। এ সময় ভারতীয় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীও একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। এভাবে হিউমের উদ্যোগে এবং তৎকালীন লর্ড ডাফিনের সমর্থনে 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস বা অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা হয়। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের চেষ্টায় ব্রিটিশ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ভারতীয় উঠতি ধনিক শ্রেণী এবং ব্রিটিশ অনুগত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষার কেন্দ্ররূপে কংগ্রেস বিকশিত হতে থাকে। আমরা দেখছি লর্ড ডাফরিন তার শাসনকাল ছিল 1884 থেকে 1888 সাল। লর্ড ডাফরিন অর্থাৎ তৎকালীন গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশকে শাসন করার জন্য লর্ড ডাফরিন নামে একজন গভর্নর জেনারেল ব্রিটিশ সরকার কর্তৃক নিয়োজিত হয়েছিলেন। আমরা আগেই বলেছি লর্ড ডাফরিনের সমর্থনে অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চিফ ফাউন্ডার ছিলেন, এই অ্যালান অক্টাভিয়ান হিউম আমরা জানি যে তিনি একজন রাজকর্মচারী ছিলেন, অর্থাৎ ব্রিটিশ সরকারি কর্মচারী ছিলেন। ভারত সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন এবং তিনি ভারতীয় প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি জীবনকাল 1844 থেকে 1906, তিনি ছিলেন তৎকালীন কংগ্রেসের প্রথম সভাপতি এবং ফাউন্ডার ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। আমরা দেখছি মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং অ্যালান অক্টাভিয়ান হিউমকে। মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি একজন দক্ষ আইনজীবী হিসেবে আফ্রিকাতে আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। পরবর্তী সময়ে 1818 সালে তিনি কংগ্রেসের হাল ধরতে ভারতবর্ষে আসেন এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা পর্যন্ত তিনি কংগ্রেসের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। আমরা দেখছি ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, সুভাষচন্দ্র বোস। তাকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামে চরমপন্থীভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদিগকে স্বাধীনতা দিব। এরপরে আমরা দেখছি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসকে বিভিন্ন সময়ে নেতৃত্ব দান করেছেন। জাতীয় কংগ্রেস 1885, এটির প্রতিষ্ঠার উদ্দেশ্য মূলত কি ছিল? উদ্দেশ্য এখানে এক একজনের এক এক রকম ছিল। যেমন লর্ড ডাফরিনের একরকম উদ্দেশ্য ছিল, অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্দেশ্য ছিল একরকম, ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর উদ্দেশ্য একরকম ছিল, এরপর ভারতীয় ধনিক শ্রেণীর উদ্দেশ্য একরকম ছিল। তবে ওভারঅল যে উদ্দেশ্য আমরা বলতে পারি সেটি হলো দেশে জনমত গঠন করা, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত এলাকার লোকদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদেরকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সমস্ত বর্ণ বৈষম্য দূরীকরণ এবং বৃহত্তর জাতীয় ঐক্য সুদৃঢ়করণ। তৃতীয় যে উদ্দেশ্য ছিল বলতে পারি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৈত্রীর প্রসার।
দৈনন্দিন জাতীয় প্রশ্নে ভারতের বিশিষ্ট জ্ঞানী গুণী ও রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত যাচাই, ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের প্রচেষ্টা চালানো। চার নম্বর বা চতুর্থ উদ্দেশ্য হিসেবে আমরা বলতে পারি রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনসাধারণের যোগদানের ব্যবস্থা করা, অর্থাৎ সর্বভারতীয় জনগণ একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায়, একটি রাজনৈতিক দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতকে ভারতে তৎকালীন সময়ে যে ব্রিটিশ সরকার ছিল সেই ব্রিটিশ সরকারকে সহযোগিতা প্রদান করা, এগুলোই ছিল প্রাথমিক উদ্দেশ্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রম, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রমকে কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। রাজনৈতিক কিছু দাবি ছিল, প্রশাসনিক দাবি, অর্থনৈতিক বিভিন্ন দাবি দেওয়া ছিল। অর্থাৎ রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক বিভিন্ন দাবি এবং সেগুলো সেই দাবিগুলোকে বাস্তবায়ন করা, এটাই ছিল মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যক্রম। আমরা কয়েকটি দাবি সম্পর্কে বা কয়েকটি কার্যক্রম সম্পর্কে বলতে পারি যে ভারতীয় জাতীয় কংগ্রেস যা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালের 28 ডিসেম্বর, এরপর আমরা দেখেছি 1886 সালের 28 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, এরপরে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে 1887 সালে, মাদ্রাজে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল। 1899 সালে এসে কংগ্রেস একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করতে সক্ষম হয়। এরপর আমরা দেখেছি বিভিন্ন সময় কংগ্রেস ভারতের স্বাধীনতা অর্জনের জন্য নেতৃত্ব প্রদান করেছেন। আমরা জানি যে সর্বশেষ এই কংগ্রেসের হাত ধরেই ভারতে ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 ডিসেম্বর। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট, আমরা এই বিষয়গুলো জানলাম। এখান থেকে আমরা সংক্ষেপে বলতে পারি যে ভারতবর্ষে প্রথম একটি রাজনৈতিক দল সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়, দেশাত্মবোধ জাগ্রত হয়, সাংবিধানিক সংস্কার সাধন হয়, অর্থনৈতিক সংস্কার সাধন হয়, ভারতীয়দের মধ্যে একটি জাতীয়তাবাদ গড়ে ওঠে, ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন হয় এই অল ইন্ডিয়া কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত ধরে। বর্তমান এই রাজনৈতিক দলটি ভারতের একটি অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে তার কার্যক্রম পরিচালনা করছে। সবাইকে ধন্যবাদ।